हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल इशरात जहान रेसिपी। देखते देखते चले एलो ईद, और ईदे डेजार्टर टेबिले सबचेये कमन एकटा आइटेम होच्छे सेमाई। आजकेर पर्वे थाकछे दूध लाच्चा सेमाई। एटा किन्तु खूब सहज एकटा रेसिपी, आमरा अनेकेई एटा खूब परफेक्टली रान्ना करते पारी। तारपरेओ आमादेर मध्ये अनेकेई रयेछेन এই সেমাইটা রান্না করতে যে বেশ ছোটোখাটো কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি, যেমন সেমাইটা নরম হয়ে একেবারে ভর্তা ভর্তা হয়ে যাওয়া, অথবা রান্নার কিছুক্ষণ পরে এটা একেবারে শক্ত হয়ে যাওয়া। তো আজকের রেসিপিতে এই সেমাই রান্নার জন্য দুধ চিনির সঠিক পরিমাপ সহ রয়েছে বেশ কিছু ছোটোখাটো টিপস, যেগুলো ফলো করলে একেবারে চোখ বন্ধ করেও এই সেমাইটা পারফেক্টলি রান্না করা সম্ভব। আশা করছি আমার আজকের রেসিপিটা নতুন রাঁধুনিদের বেশ কাজে লাগবে। চলুন আজকের পর্বটা শুরু করি। এর জন্য প্রথমেই আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিচ্ছি। আমি বাজারে কেনা সেমাই দিয়ে আজকে সেমাইটা রান্না করব। তো এরকম একটা প্যাকেটে প্রায় 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই থাকে। এরপরে এই সেমাইটাকে আমি যে পাত্রে সার্ভ করব সেই পাত্রে ঢেলে দিয়ে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দেব। এবারে যাচ্ছি সেমাই রান্না করতে। এজন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিব। এরপর মিডিয়াম আঁচে বারবার নেড়ে কিশমিশটাকে জাল করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিশমিশটা পুড়ে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই দেখা যাবে কিশমিশটা ফুলে একেবারে গোল গোল হয়ে গিয়েছে। তখন ভেবে নিতে হবে কিশমিশটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিশমিশটাকে একটা পাত্রে উঠিয়ে রাখব। এবারে ওই একই হাঁড়িতে আমি 5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি, মানে 1 লিটার থেকে সামান্য একটু বেশি। তো দুধটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি আজকে দুধটাকে গুঁড়ো দুধ দিয়ে ঘন করে নিচ্ছি, এর ফলে সময় যেমন অল্প লাগে খেতেও সেমাইটা অনেক টেস্টি হয়। আপনারা যদি সেমাইটাকে লিকুইড দুধ দিয়ে রান্না করতে চান তাহলে এ পর্যায়ে প্রায় 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নেবেন, তারপর এটাকে একটু ঘন করে এই 5 কাপ পরিমাণ করে নেবেন। সেমাইতে দুধটা যত ঘন হয় সেমাইটা খেতে ততই মজার হয়। এবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ আর 2 টুকরো দারুচিনি। আমি এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এরপর অপেক্ষা করতে হবে দুধে একটা বলক চলে আসা পর্যন্ত। দুধে বলক চলে আসলেই এর সাথে আমি অ্যাড করে দিব 3/4 কাপ, মানে 1/4 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা আমার কাছে একেবারেই পারফেক্ট মনে হয়েছে। আপনারা যদি আরও কিছুটা বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ দিয়ে নিতে পারেন। চিনি অ্যাড করার পরে চিনিটা গলে দুধটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। এরপর মিডিয়াম আঁচে জাল করে এই দুধটাকে আরও একটু ঘন করে নিব। ব্যাস, চিনিটা গলে গিয়ে দুধটা ঘন হয়ে আসলেই চুলার আঁচ বন্ধ করে দিব। এবারে এই টকবগে গরম দুধটাকেই কিন্তু সেমাইয়ের মধ্যে ঢালা যাবে না, তাহলে কিন্তু সেমাইটা একেবারে নরম হয়ে ভর্তা হয়ে যাবে। তো এখন আমি এই দুধটাকে প্রায় 10 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে হালকা একটু ঠান্ডা করে নিব। আমি খুব বেশিও ঠান্ডা করব না, মানে কুসুম গরমের থেকে হালকা একটু গরম। এবারে আমি সেই ভেজে রাখা কিশমিশটাকে সেমাইয়ের উপরে ছড়িয়ে দিব। আমি সবটুকু কিশমিশ এখানে দিব না, কিছু কিশমিশ আমি ডেকোরেশনের জন্য রেখে দিব। তো 10 মিনিট পরে দুধটা কিছুটা ঠান্ডা হয়েছে। এবারে এই দুধটাকে আমি সেমাইয়ের ভিতরে ঢেলে দিব। সেমাইয়ের মধ্যে দুধ দিয়ে হালকা একটু নেড়ে দিব। এ পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে সেমাইটা বেশ পাতলা হয়েছে, কিন্তু এটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পরে দেখবেন সেমাইটা তার প্রয়োজন মতো দুধ সোক করে নিয়েছে এবং পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। তো সেমাইতে দুধ ঢেলে দেওয়ার পরে আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। ফিরে আসছি সেমাইটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত।
তো এই পর্যায়ে আপনারা সেমাইটাকে ফ্রিজে রেখে সার্ভ করতে পারেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আমার সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। দুধ চিনি সব কিছু এভাবে সঠিক পরিমাপে দিয়ে আমরা কিন্তু নিমিষেই একটা সেমাই তৈরি করে নিতে পারি। আর এই সেমাইটা সব কিছু পারফেক্ট ছিল, তাই খেতে অনেক মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।